হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে পাশেই থেকে গল্পে 31 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই জানাবে তোমাদের কাছে গল্পটি কিরকম দেখেছে। তো আর কথা বাড়াতে যাচ্ছি না, শুধু গল্পে চলে যাচ্ছি। মৃদু বাতাসে হালকা শোষ শব্দ, বাসের জানালার কাচের সাথে ধাক্কা লেগে একটা কেমন শব্দ হচ্ছে। বাতাস তেমন মন্দ না লাগলেও শব্দটা বেশ চালাচ্ছে মিষ্টিকে। খনিকেই ভাবতে লাগলো খোলা রাখার উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি, তাই লাগিয়ে দেওয়া যায় স্ত্রী হোক। শীত তো এখনো বিরাজ করছে চারিপাশ, লাগিয়ে দিলে হয়তো শীতটাও লাগবে না। মিষ্টি জানলাটা লাগানোর জন্য হাত অগ্রসর করে নিল, তবে তার আগে বলিষ্ঠ একটা সুঠাম লোকের হাত তার পাশ দিয়ে বাড়িয়ে দিল। খুব সাবধানে কাঁচের গ্লাসটা টেনে সেটে দিল। মিষ্টি তেমন অবাক হলো না, কারণ এই কয়েকদিনে তার প্রতি এমন বহু প্রোটেক্টিভ বিহেভিয়ার সে দেখেছে। তার প্রয়োজনগুলো তার আগেই অমিত বুঝে নেয়, আর সেই সব শুষে নিয়ে পর্যাপ্তটার সহিত পূরণও করে। সেই দিনের পর থেকে অমিতের সাথে তেমন কোনো কথাই হয়নি। বাহির থেকে সেদিন দ্রুত গতিতে ঘরে ফিরে এসে নিজের দরজা লাগিয়ে দিয়ে রকিং চেয়ারে বসে রইল। একটু আগে অমিত কি করে বসলো সেটাই ভাবছে, তবে কেন যেন রাগ উঠছে না। কোনো এক অজানা দিক দিয়ে মনে হচ্ছে এটা তার এক দূরকালের সুপ্ত বাসনা। একরাশ লজ্জাবোধ কাজ করছে ভেতর ভেতর। চেয়ারটা থেকে উঠে রুমে পায়চারি করতে লাগলো মিষ্টি। বারবার একটা স্পন্দন উঠে আঁকড়ে ধরেছে তাকে। আয়না বস্তুতার কথা মনে হতে এক ফালি হেঁটে আয়নার সামনে গেল। এই আয়না নামক বস্তুটাকে তার ভীষণ ভালো লাগে। নিজের বিষয়ে অস্তিত্ব সবার কাছে অপ্রকাশিত থাকলেও এই আয়নার সামনে সবটা তুলে ধরতেই হয়। কখনো কখনো একা একা আয়নার সামনে দাঁড়িয়ে বকবক করেই যায়। নিজেকে এই আয়নার সামনে দাঁড় করিয়ে মিষ্টি নরম হাতে আলতো করে গাল ছোঁয়াল। কি অদ্ভুত ধরে কান্ত কীর্তিতেই না করলো অমিত। মনে হচ্ছিল স্পর্শটা বোধ হয় এখনো তার বেশ সতেজ। কি যেন ভেবে দুহাতে মুখ ঢাকলো। ইস, কি লজ্জা! মনে মনে ভাবলো অমন গভীর করে চুমুন না খেলেও পারত বোধ হয়। সাত পাঁচ ভাবনার মাঝখানে হুট করে পাশের রুমে মেইন দরজাটা খোলার শব্দ ক্ষীণ হলেই ভেসে এলো মিষ্টির কানে। কেন যেন কম্পিত হৃদয়টা আরো গভীরভাবে কম্পন হতে লাগলো। মিষ্টি দরজার কাছে গেল, একটু কান পেতে শোনার চেষ্টা করলো দরজার ওপারের অবস্থা। কিছুক্ষণ তেমন আওয়াজ পেল না মিষ্টি। মিষ্টি কেন যেন মনে হলো অমিত তার দরজার দিকেই তাকিয়ে আছে। এ কেমন উদ্ভুত উদ্ভ্রান্ত মনের ধারণা, দরজার দিকে তাকাবে কেন? একটু পর মিষ্টি ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেল। একটা নিঃশ্বাস ফেলে খাটে গিয়ে শুয়ে পড়লো। অমিতও ফ্রেশ হয়ে বেরিয়ে এসে এক নজর মিষ্টির দরজার দিকে তাকালো। মিষ্টির কাজটা তার কাছে অস্বাভাবিক লাগছে না, বরং মিষ্টি যেই নিয়ে তাকে যে চর মারেনি হয়তো তাতেই ঢের। ফিরে তার ঘরে এসেছে এতেই অনেক। এতটা আত্ম উপলব্ধি তার অনুশোচনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কাজটা একেবারেই ঠিক হয়নি। একটা যন্ত্রণা তাকে বকা দিতে লাগলো। আচ্ছা, মিষ্টি যদি তার সাথে আর সখ্যতা না রাখে, ইমে তো বড় লাজু, এটা নিয়ে না যেন কতদিন কাটিয়ে দেয়। মাঝখানে শুধু একটা দেওয়ালের তফাৎ, দুটো মানুষ নির্বিকার হইয়াছে, একজন নিজের ভেতরের তোলপাড় তোলা স্পর্শ নিয়ে আর আরেকজন এক ভিন্ন অনুশোচনা নিয়ে। ঘুম নির্ঘুমের ক্লান্তি কাটিয়ে এক অদ্ভুত সকালের সূচনা। আনমোড়া ভেঙে উঠে বসলো মিষ্টি। হাই তুলে আশপাশ তাকে একটু চেয়ে নিল এদিক ওদিক। গতকালের ঘটনা মনে হতে নিজ মনে লজ্জায় টকবক হতে লাগলো। আচ্ছা, অমিতের মুখোমুখি হলে তার ভাবক্রিয়া কেমন হবে? হঠাৎ করে ফোনে একটা এসএমএস এলো।
মিষ্টি সচরাচর এসএমএস দেখে না, তবে আজ ফোন হাতে নিল। ফোনের দিকে তাকাতেই নিজের ভেতর এক অন্যরকম কাঁপুনির সঞ্চারণ হতে লাগলো। এসএমএসটা প্রায় 2 মিনিট আগের লেখা আছে। উঠেছে ঘুম থেকে? মিষ্টি এক ফালি হেসে জবাব দিল, বা যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নতি দেখছি। এক রুম থেকে আরেক রুমে এসএমএস দিয়ে কথা বলা? অমিত রিপ্লাইটা দেখে উঠে বসলো। নিজের দ্বারা সংগঠিত এক বিশাল বোকামির জন্য নিজেই হাসতে লাগলো। অমিত আবারও এসএমএস দিল, যেটা জিজ্ঞেস করলাম তার কিন্তু উত্তর পেলাম না। মিষ্টি সাথে সাথে লিখতে লাগলো, আমার তো নিদ্রা দোষ নেই যে ঘুমের ভেতর টাইপিং করব। অমিত আবারও হাসলো আর লিখলো, তুমি বোধ হয় সোজাসুজি কথা বলতে শিখোনি, তাই না? অমিত মিষ্টি উত্তর দিল, না আসলে আপনার কথার ধরনে আমার ভাষা জ্ঞান হারিয়ে ফেলেছি তো, তাই আর কি। বেশ অনেকক্ষণ ধরে অমিত আর মিষ্টি এসএমএসে কথা বললো। আগের চেয়ে বড্ড হালকা লাগছে, জড়তা প্রায় নেই বললেই চলে। গতকাল রাতের কথা মিষ্টি আর অমিত কেউই তুলেনি। অমিত অবাক হলেও ইচ্ছে করে প্রসঙ্গ টানে না। কয়েকদিন তাদের এভাবেই কেটে গেল। মাঝে মাঝে কাজের ছলে দু একবার হাতের ছোঁয়াছুঁয়ি তো মিষ্টি বেশ লজ্জার সম্মুখীন হয়েছে। অমিত তো কয়েকবার ঢের সুযোগ নিয়েছে। মিষ্টি অমিতের পাশের সিটে বসে চোখ বুঝে সেগুলো ভাবছিল আর একা একা হাসছিল। অমিত ফোন ঘাটতে ঘাটতে হুট করেই বলল, তোমার কি শরীর খারাপ? মিষ্টির চোখ মেলে মাথা তুলে বলল, কই না তো। না আমি ভাবলাম মাথার কানেকশন দুইটা ছিঁড়ে গিয়েছে নাকি, না হলে ওভাবে হাসছো কেন? মিষ্টি ভ্রুতুতি উঁচু করে বলল, হ্যাঁ মানুষ তো পাগল হলেই একলা একলা হাসে, তাই না? পুরনো কোনো বিষয় মনে পড়লেও তো হাসা যায়, তাই না? আমি কিন্তু বলিনি তুমি পাগল, তুমি নিজেই নিজেকে বেশ আখ্যায়িত করলে তো। মিষ্টি কিছুক্ষণ তাকিয়ে থেকে আর কিছুই বলল না। বেশ জানে এই মানুষটার সাথে এই মুহূর্তে কথা বাড়ানো মানে নিজের মাথায় নিজেই ঠুকনো মারা। তাই আগের মতো চোখ বন্ধ করে হেলান দিয়ে চোখ বুজে রইল। অমিত ফোনটা অফ করে খানিকটা এগিয়ে দৃষ্টতার স্বরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তা কার কথা ভেবে হাসছিলে? এমন কাতর কণ্ঠে মিষ্টির ভেতর গোলে ডুবুডুবু হয়ে যাচ্ছে। রন্তে রন্তে এক অস্পষ্ট কাঁপুনি বয়ে গেল। গভীর ঢোক গেলার সাথে গলার রগগুলো একেবারে স্পষ্ট হয়ে উঠল। চোখ মেলে তাকাতেই দেখলো অমিত তার দিকে দুষ্টুমি মাখা চাহনিতে তাকিয়ে আছে। মিষ্টি মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো আর মিটিমিটি হাসতে লাগলো। এবড়ো থেবড়ো পথ দিয়ে বাসটা ঝুমতে ঝুমতে চলতে লাগলো। এরকম ঝিমুনতে বাসের বাকি সদস্যদের প্রায় ঘুম ঘুম চলে এসেছে, তবে মিষ্টির চোখে ঘুম নেই। কোনো মানুষ তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে ঘুম যেন কোথায় মিলিয়ে যায়। হাতে বাম পাশের দিকটা আমানের মা বসে আছে, কেমন একটা উদ্ভট চাহনিতে বসে আছে, কেমন একটা চাহনিতে মিষ্টির দিকে তাকিয়েছে। সমবয়সী হলে অনেক আগে মুখের পিঠে 4-5 লাইন শুনিয়ে দিত, তবে কথা বলার জন্য বয়সের ভেদাভেদটা কাটিয়ে উঠতে পারছে না মিষ্টি। কিছুক্ষণ আগে মিষ্টি নিজে অমিতকে জানলার পাশে সিটে দিয়ে এ পাশটায় বসেছে। খানিক আগে অমিত সিটে হেলান দিয়ে যখন গান শুনছিল, বাসের একটা মেয়ে কেমন ক্ষুধার নজরে তাকিয়েছিল। অমিতের সেদিকে কোনো খেয়ালই নেই, তবে মিষ্টির সেই জিনিসটা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল। ভেতর ভেতর এক অপরিপাঠি জ্বলন খামছে ধরেছে তাকে বারবার। কারণটা হয়তো তার অনেকটাই জানা। মেয়েটা সম্ভবত আমানের ছোট বোন। তেমন ঘটা করে অনুষ্ঠান হচ্ছে না বলে আমানের বাড়ি থেকে বেশি হলে গুনে গুনে 20 সাথে যাচ্ছে। এর মধ্যে আমানের পরিবারের আমানের মা, আমান, আমানের ছোট বোন, বড় বোন, ফুফাতো বোন ভাই আর কয়েকজন ম্যাচিউর মানুষ।
আমানের মায়ের পাশে বসে মেয়েটা বারবার নির্লজ্জ হয়ে আমার অমিতের দিকে তাকাচ্ছে, আর মহিলাটাও কেমন অদ্ভুত, মেয়ের এমন রং ঢং দেখেও সায় গিয়ে যাচ্ছে। ব্যাপারটা মিষ্টির কাছে একদম ভালো ঠেকছে না, কারণ মেয়েটা যথেষ্ট সুন্দরী, যে কারো নজর কাটানোর মতো। এমন কত মেয়ে অমিতের নিখুঁত সৌন্দর্যে হুমড়ি খেয়ে পড়ে, তাই এইসব নিয়ে অমিতের মাথা ব্যথা নেই তেমন। হুট করেই মিষ্টি উঠে দাঁড়িয়ে গেল, একটা অবয়বের ছায়া চেহারায় পড়তে অমিত চোখ মেলে তাকালো। তাকিয়ে দেখলো চলন্ত বাসের মধ্যে কোমরে হাত দিয়ে চোখে অগ্নিশিখা নিয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি। অমিত মাথাটাকে উপরের দিকে সঞ্চালন করে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? মিষ্টি এক প্রকার পূর্ব সত্ত্বে অমিতের কানে হেডফোনটা ছিনিয়ে দিল। কি কানে কি কম শোনেন, এটা কি ঢুকিয়ে রেখেছেন কানে, কখন থেকে ডাকছি? পাশে থেকে অনেকেই তাকিয়ে আছে, বিশেষ করে আমানের সেই বোন ধারা। অমিত মিষ্টির দিকে অসহায় মতো তাকিয়ে আশেপাশে তাকালো। মিষ্টি আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তাকিয়ে আছে। রুই সামনে থেকে তাকিয়ে মিষ্টিকে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? মিষ্টি একটু মেকি হেসে চিপ কাটলো। ধীর কণ্ঠে অমিতকে বললো, আমি ওই দিকে সিটে বসবো। অমিত একটু অবাকই হলো, মেয়েরা সাধারণত বা জানালার সিটে বসতে বেশি পছন্দ করে। তবে অমিত আর কথা বাড়ালো না, চুপ করে উঠে পাশের সিটে বসে পড়লো। মিষ্টি ধীরে সুস্থে শান্তিতে একটা নিঃশ্বাস ফেলে এই সিটে বসে পড়লো। আমানের মা সে কখন থেকে মিষ্টিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। ধীর অস্বস্তি নিয়ে মিষ্টি চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। ধারাও অমিতকে দেখতে না পেয়ে নিরাশ হয়ে বাইরে তাকালো। বাসে লং জার্নি করলে মিষ্টি বরাবরই খারাপ লাগতে শুরু করে। নিজেকে স্বাভাবিক রাখতে মিষ্টি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। কপালে একটা শীতল স্পর্শে মিষ্টি ক্লান্ত চোখে পাশে তাকালো। অমিত ভ্রু কুচকে মিষ্টির দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। তোমার কি শরীর খারাপ করছে মিষ্টি, কেমন যেন দেখাচ্ছে তোমাকে? এই মানুষটাকে মাঝে মাঝে মুগ্ধ স্থির নয়নে নিবদ্ধ করতে মন করে মিষ্টি। এই ক্ষুদ্র ক্ষুদ্র আবেগ মাখা যত্নগুলো নিজের মন কুটিরে বন্দি করে পুষে রাখতে ইচ্ছে করে। একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি ঠিক আছি। বাসের জার্নিতে তোমার প্রবলেম হয় তাই না? আগে বললেই পারতে, আমি গাড়ি নিয়ে বের হতাম, এই বাসটাতে ফলো করে তো যাওয়া যেত তাই না? আর খারাপ যেহেতু লাগে, তাহলে জানলা সিট ছেড়ে এখানটায় কেন আসলে? অমিত এতক্ষণ মিষ্টিকে এক তীক্ষ্ণ চোখ জোড়া শ্বাসরুদ্ধ করে দেখছিল। অমিত একটা দম নিয়ে বলল, লুডু খেলবে, চলো লুডু খেলি, বলে ফোন থেকে লুডু বের করলো। মিষ্টিও খুশি হয়ে অমিতের সাথে লুডু খেলল। প্রায় দুপুর তিনটার দিকে বাস গিয়ে থামলো। এই সময়টুকুতে অমিত আর মিষ্টি কয়েক দফা খেলেছে, বেশ খুনসুটিতে মত্ত হয়ে খেলেছিল। মিষ্টি খারাপ লাগাটাও কোথায় যেন হারিয়ে গিয়েছিল। গাড়ি থামতে একে একে সবাই নেমে পড়ল। একটা বিশাল গাড়ির সামনে বাড়ির সামনে এসে গাড়ি থামল। বাসের ভেতর থেকে তেমন একটা স্পষ্ট না। অমিত মিষ্টিকে জিজ্ঞেস করল, যেতে পারবে? মিষ্টি মাথা নেড়ে সম্মতি জানালো। অমিত মিষ্টিকে ইশারা দিয়ে নেমে যেতে বলল। মিষ্টি নিজের ব্যাগটা নিয়ে হেঁটে নেমে গেল। অমিত রুহির সাথে কাজে হাত লাগালো। মিষ্টি গাড়িটা থেকে নেমে এইবার সে বাড়িটা দেখতে পেল। বাড়িটা বড় হলেও বেশ পুরানো। আশেপাশের অনেক মহিলারাই আঁচলে মুখ ঢেকে আড়ালে দাঁড়িয়ে তাদের পর্যবেক্ষণ করতে লাগলো। মিষ্টি খানিকটা অবাক হলো, রুহি শহরে এত খেটে খায়, অথচ বাড়ি ঘর দেখে মনেই হবে না যে সে এত বড় ঘরের মেয়ে। মিষ্টি একটু একটু করে দরজার সামনে এগোলো। একটা 15 বছর বয়সের মেয়ে ঘরের বাকি মেহমানদের আপ্যায়নে বেশ ব্যস্ত। গ্রামের মেয়েরা বোধহয় এরকমই হয়, বয়সের আগে সাংসারিক ম্যাচুরিটিটা চলে আসে। চিকন গরনের মেয়েটা মিষ্টিকে দেখে থেমে গেল, ঘরের ভিতর থেকে সামনে এলো। জি, আপনাকে ঠিক চিনলাম না। আমি মিষ্টি, মেয়েটা ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ঝুলিয়ে বলল, তুমি মিষ্টি আপু? তুমি রুহি আপুর? আমি রুহি আপুর বোন আরতি। মিষ্টিও বেশ খুশি হলো,
রুহির কাছে এর নাম কয়েকবার শুনেছে। মেয়েটার হাসি বেশ চমৎকার, বয়সে খেলা এক দারুণ চঞ্চলত্ব তার চোখে মুখে। মুখের বাঁ পাশের দিকটা এক অনন্য গজ দাঁত। পেছন থেকে রুহিত চিল্লিয়ে বলল, কি রে, ওকে ভেতরে নিয়ে যা আর্থি। আর্থি মিষ্টি হাতের ব্যাগটা জোর করে নিয়ে নিল। এসো আমার সাথে। মিষ্টি হেঁটে তার সাথে যাওয়া শুরু করলো। পথে রুহির মায়ের সাথে দেখা হলো। আর্থি পরিচয় করিয়ে দিয়ে তাদের সাথে বেশ কুশল বিনিময় করল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে আর্থি বলল, তোমার সাথে তোমার নামটা বেশ মানিয়েছে, তুমি আসো নাই দেখতে মিষ্টি। মিষ্টি কিছু বলো না, লজ্জিত ভঙ্গিতে একটু হাসলো শুধু। কিছু কিছু মানুষের সঙ্গে এমন কিছু ব্যাপার ঘটে যা অন্য কারো ক্ষেত্রে বেশ বিরক্তিকর বহিঃপ্রকাশ, তবে তার ক্ষেত্রে এটা তার এক অনন্য বৈশিষ্ট্য। অমিতের মাঝেও এমন কিছু বিষয় আছে, যেমন একটু একটু কাজ করলেই প্রচুর খামায়। ব্যাপারটা তার কাছে বিরক্তি উন্মেষ মনে হলো, তাকে দেখতে তখন বেশ লাগে। গালের পাশ দিয়ে ফোটা ফোটা ঘাম গড়িয়ে থুতনি পর্যন্ত শেষ সীমানা টেনে দিচ্ছে। অমিত কাজগুলো শেষ করে ঝুড়ি হাতে নিল। পেছন থেকে কেউ একজন মেয়ালি কণ্ঠে বলল, এক্সকিউজ মি, কিছু মনে যদি না করেন আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? অমিত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। মেয়েটাকে সে চিনতে পারল না বলেই মনে হলো। আমি ধারা, আমান ভাইয়ের ছোট বোন। ও না থ্যাংকস, আমি নিয়ে যেতে পারবো। অমিত একটু অবাক হলো, গাড়ির সবাই তো নেমে গিয়েছে, এই মেয়ে রয়ে গেল কি করে? আহা দিন না, আপনার ব্যাগও তো আপনাকেই নিতে হবে, তাই না? বলে ধারা ঝুড়িটা নিয়ে নিল। অমিত আর কিছুই বলল না, পাশ কাটিয়ে সিটের সামনে গেল। ওপর থেকে ব্যাগটা নিয়ে পাশে ফিরে তাকালো, মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। অমিত তাকাতেই বলো, চলো সাথে যাই একসাথে। অমিত হালকা হেসে চুপচাপ হেঁটে সামনে চলে এলো। ধারাও আর অমিত একসাথে হাঁটতে লাগলো। ধারা একের পর এক নিজের ব্যাপারে বলেই যাচ্ছে। অমিতের বেশ আনইজি লাগছে, এই প্রথম মিষ্টি ছাড়া এইভাবে কারোর সাথে হাঁটছে। কি বলছে কিছুই কানে যাচ্ছে না অমিতে, যাবেই বা কিভাবে? তার হৃদয় হরিণীকে সে কখন দেখেছে? এইবার যে তার তৃষ্ণা লেগে গিয়েছে চোখে। চলবে তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। তো তোমরা অবশ্যই পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবে। আর যারা যারা ভিডিওটিকে এখনো লাইক করোনি, তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে আর আমাদের জানাবে তোমাদের কাছে আজকের পর্বটি কীরকম লাগলো। আর যারা যারা এখনো ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কী করছো? এখনই ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী সব ভিডিও আপডেটের জন্য। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। কী করি না করি।